আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে তৈরি করে দেখাবো ডিম ছাড়া ময়দা দিয়ে ঝটপট চুলায় তৈরি চকলেট বিস্কিটের রেসিপি। আর এই বিস্কুটটা খেতে এত বেশি মজার হয় যে দেখবেন বাসায় এটা একবার তৈরি করলে এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। চকলেট বিস্কুটটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি পাউডার সুগার 1/2 কাপ পরিমাণ। এখানে পাউডার সুগারটাই ব্যবহার করতে হবে। আর এখন অ্যাড করে দিচ্ছি লবণ 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি কোকো পাউডার 2 টেবিল চামচ পরিমাণ। আর এখন সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমার সব শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা একবারে না দিয়ে চেষ্টা করবেন 2 থেকে 3 বারে মিশিয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, অথবা তেল আর ঘি দুটোই ব্যবহার করতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। আর এ পর্যায়ে ময়দাটাকে তেলের সাথে খুব সুন্দরভাবে ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ তেল অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না, এই তেলটা দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে। যে কোনো অতিথি আপ্যায়ন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। আর এই বিস্কুটটা একবার তৈরি করে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে, এবং এই বিস্কুটের সংরক্ষণ পদ্ধতিটাও আমি আপনাদেরকে বলে দিব। আর এ পর্যায়ে আমার ডোটা পারফেক্টলি মুঠে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি ছোট একটা বল তৈরি করে নিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি বিস্কুটের শেপটা ঠিক কীভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বিস্কুটের শেপ দিয়ে নিতে পারবেন। আর এখন একটা রাউন্ড শেপ দিয়ে এর উপরে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এটার উপরে ব্যবহার করতে পারবেন। আমি এখানে কিশমিশ আর বাদাম ব্যবহার করেছি। আর এই একইভাবে আমি সবগুলো বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি। আর এখন এই বিস্কুটের উপরে বাদাম আর কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। বিস্কুটগুলোকে এরকম গ্যাপ রেখে বেক করে নিতে হবে, না হলে এগুলো বেক করার পরে ফুলে ডাবল হয়ে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। এই বিস্কুটটা যদি আপনারা বাসায় তৈরি করেন, কেউ ধরতেই পারবে না যে এটা আপনারা বাজার থেকে কিনে আনেননি, বাসায় তৈরি করেছেন। এটা দেখতে যেমন বাজারের কেনা বিস্কুটের মতো হয়, এটার টেস্টও হয় বাজারের কেনা বিস্কুটের মতো। যেহেতু আমি এই বিস্কুটটাকে চুলায় ফ্রাই প্যানে বেক করব, তাই ফ্রাই প্যানে সবগুলো বিস্কুট নিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর ঢাকনার এই ছিদ্রটাকে আমি টিস্যু পেপার দিয়ে সিল করে দিয়েছি। এখন এটাকে চুলায় বসিয়ে বেক করব 20 মিনিটের জন্য। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে বেক করে নিতে হবে, না হলে নিচের দিক থেকে বিস্কুটগুলো পুড়ে যাবে আর উপরের দিক থেকে কাঁচা রয়ে যাবে। আমি এই বিস্কুটগুলো 2টি ফ্রাইপ্যানে বেক করে নিয়েছি। আর এ পর্যায়ে আমার বেক করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এ পর্যায়ে বিস্কুটগুলোকে কোনো ধরনের নাড়াচাড়া করা যাবে না, চুলা থেকে নামিয়ে বিস্কুটগুলো ঠান্ডা করে তারপরেই সার্ভিং ডিশে সার্ভ করে নেবেন, কারণ এ পর্যায়ে বিস্কুটগুলো অনেক বেশি নরম থাকে, নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। 10 থেকে 15 মিনিট সময় পর দেখবেন বিস্কুটটা একদম সেট হয়ে গেছে। আর এটা সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে বলে দিচ্ছি। যারা সংরক্ষণ করতে চান তারা চাইলে বিস্কুটগুলোকে ঠান্ডা করে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে পুরো মাসব্যাপী এই বিস্কুটটা খেতে পারবেন। যে কোনো অতিথি আপ্যায়ন অথবা বিকেলে চায়ের সাথে আপনারা চাইলে এই চকলেট বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও হয় অসম্ভব মজার আর মুচমুচে। আর এই রেসিপিটি বাসায় একবার তৈরি করলে দেখবেন এটি তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে, কারণ বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে।
তো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর এই বিস্কুটটা কতটা মুচমুচে হয় এটা আমি আপনাদেরকে একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি, আশা করছি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর এটা ফুলে কতটা ডাবল হয়েছে। তো আমার আজকের রেসিপি এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।